আজকে আমি খাসির মাংসের কষা করব। তার জন্য 1 কেজি খাসির মাংস নিয়েছি, আলু কুটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব একসঙ্গে বেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, একটা শুকনো ঝাল তেজপাতা, পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। আমার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব কষা মাংসটা।